لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى যে বইটা থেকে আমরা কথা শুনবো বলেন তো বইটার নাম এই কোরআন আল কারীমের এমন একটা সূরা আজকে তেলাওয়াত করেছি প্রায় অনেকেরই মুখস্থ আছে না নাই সূরার নাম সূরাতুদ দোহা দোহা মানে আলো দোহা মানে আশার আলো কিসের আলো সম্ভাবনার আলো সুবহানাল্লাহ পড়েন আলো শুনলে ভালো লাগে না নাকি অন্ধকার ভালো লাগে এজন্য আল্লাহ আলোর নামে সূরা দিলেন সুবহানাল্লাহ পড়েন দোহা মানে প্রভাতের সূর্য কিরণ সকালবেলার যে সূর্যের কিরণটা আলো গোটা পৃথিবীকে আলোকিত করে দেয় এটার নাম আদ-দোহা এটার নাম আদ-দোহা এই সূরাতুদ দোহা এটা একটা মোটিভেশনাল সূরা কি সূরা ইনস্পিরেশনাল সূরা কোরআনে কয়েকটা মোটিভেশনাল সূরা আছে এর মধ্যে অন্যতম হচ্ছে সূরাতুদ দোহা এটা পড়লে এটা শিখলে এটা জানলে আপনি ইউ উইল বি মোটিভেটেড আপনি আরো উৎসাহিত হবেন আপনি আশা ফিরে পাবেন সুবহানাল্লাহ পড়েন এটা কোরআনের মোটিভেশনাল সূরা মনে রাখতে হবে যুবকরা মোটিভেশন শব্দটা চেনো না তোমরা মোটিভেশন এই সূরাতে তোমরা ইউ উইল গেট হিউজ মোটিভেশন ইন দিস সূরা ইনশাআল্লাহ অনেক মোটিভেশন পাওয়া যাবে কারণ এটা আলোর পথ দেখায় কিসের পথ দোহা মানে আশার আলো ঠিক কি না বিশ্বনবীকে আল্লাহ আলোর সাথে তুলনা করেছেন বলেছেন বিশ্বনবী হচ্ছে নূর সুবহানাল্লাহ পড়েন এই কিতাবকে আল্লাহ কোরআনকে আলোর সাথে তুলনা করেছেন আল্লাহ বলেছেন এই কোরআন হচ্ছে নূর আবার এই কোরআন অন্ধকার থেকে মানুষকে কোন দিকে নেয় আলোর দিকে নেয় আলিফ লাম রা কিতাব আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর ও মুহাম্মদ মাই বিলাভেড লাস্ট মেসেঞ্জার আই রিভিল দিস হোলি এন্ড সেক্রেট বুক আনটু ইউ ইন অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট লাইট কোরআন হচ্ছে একটা লাইট আবার বিশ্ব নাই বলছেন আল্লাহ আপনি আমার ডানে নূর দেন আমার বাঁয়ে নূর দেন আমার সামনে নূর দেন আমার পেছনে নূর দেন আমার উপরে নূর দেন আমার নিচে নূর দেন আমার গোশতের ভিতরে নূর দেন আমার হাড্ডির ভিতরে নূর দেন আমার জন্য আপনি নূরের ব্যবস্থা করে দেন নূর চাইতেন আলো চাইতেন আর কোরআন এমন কিতাব যেটা আপনাকে আলোর দিকে নিবে সুবহানাল্লাহ পড়েন সূরার নাম সবাই বলেন সূরাতুদ দোহা আওয়াজ করে একসাথে বলতে হবে সূরাতুদ দোহা আলোর সূরা সম্ভাবনার সূরা সুবহানাল্লাহ পড়ে কি সুন্দর কথা আশার আলো সম্ভাবনার আলো এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সেন্ট্রাল থিম কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন কার উপর মনে থাকবে এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না হাল ছেড়ে দেওয়া যাবে না ভরসা রাখতে হবে কার উপর এজন্য আল্লাহ আলোর কথা বলেছেন সুবহানাল্লাহ পড়েন এই সূরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন কোন প্রেক্ষাপটে নাজিল হলো শুনবেন এই সূরাটা হচ্ছে সূরাতুদ দোহা হচ্ছে মাক্কি সূরা কি সূরা সবাই কন মাক্কি সূরা এবং মাক্কি যুগের একেবারে শুরুর দিকে নাজিল হওয়া সূরা বিশ্বনবীর কাছে কোরআনের শুরুর দিকে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে বিশ্বনবী প্রচার করেছেন কারণ আল্লাহ বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক নবী আপনার কাছে আমি যা নাজিল করেছি প্রচার করে দেন প্রচার করে দেন তো যাই নাজিল হতো বিশ্বনবী প্রচার করে যেত হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল আর নাজিল হয় না বিশ্বনবী হি স্টার্টেড টু মিস
দ্য রেভিলেশন, কোরআনকে খুব মিস করতে লাগলেন। কিরে কি সুন্দর জিব্রাইল আসতো কোরআন নিয়ে, ওহি নিয়ে আসে না কেন, নাজিল হচ্ছে না কেন? এখন বিশ্বনবী কোরআন পেলে কোরআন প্রচার করত, কোরআনের আয়াতগুলো সবার সাথে শেয়ার করত। এখন নাজিল হয় না, শেয়ারও করতে পারে, প্রচারও করতে পারে, প্রচার কার্যক্রম বন্ধ। কাফেরদের মধ্যে গুনগুন শুরু হয়ে গেল, মোহাম্মদ তোর রব তোরে ভুলে গেছে। নাউজুবিল্লাহ কইবেন না, তোমার রব তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়েছে। কোন বর্ণনায় এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, কোন বর্ণনায় 3 মাস, কোন বর্ণনায় 6 মাস ওহী নাজিল বন্ধ ছিল। বিশ্বনবী ওহীকে মিস করতে লাগলেন। ঘটনা কি, ওহী নাজিল হয় না কেন, আমি এখন কি প্রচার করব? বিশ্বনবী আর কিছুই প্রচার করতে পারছেন না, নাজিল হয় না, উনিও প্রচার করতে পারেন না, কারণ বিশ্বনবী তো মন গড়া কিছু বলেন না। বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, আল্লাহর ওহি আসলে বিশ্বনবী বলে, তা না হলে বিশ্বনবী বলে? বিশ্বনবী যাই নাজিল হতো প্রচার করে দিতেন, যা তোমার উপর অবতীর্ণ হতো মানুষের সাথে শেয়ার করে দিতেন। এখন আয়াত নাজিল হয় না, বিশ্বনবীও শেয়ার করতে পারে না। সাহাবারা বলল বিশ্বনবী আয়াত নাজিল হয় না কেন? বিশ্বনবী বলে আমি কিছু জানি না। কাফির মুশরিক মহলে গুনগুনানি শুরু হয়ে যায়। ঘটনা কি, মোহাম্মদের রব মোহাম্মদরে ভুইল্লা গেছে, মোহাম্মদের রব মোহাম্মদরে ছাইড়া দিছে, মোহাম্মদরে আর পছন্দ করে না, এজন্য কোনো আয়াত নাজিল করে না। বিশ্বনবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলল মোহাম্মদ তোমার শয়তানটা বুঝি তোমার কাছে আসে না, এ শয়তান দ্বারা উদ্দেশ্য নিয়েছে জিব্রাইল আলাইহিসসালামকে, নাউজুবিল্লাহ পড়ে। এবার বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন, ঘটনা কি রে, কি ভুল আমার হয়, কি অন্যায় আমি করলাম, কি ভুল আমার হচ্ছে, কি ত্রুটি আমার যে কারণে আল্লাহ আমারে পছন্দ করে না। 3 মাস 6 মাস হয়ে যায়, আকাশ থেকে কোনো ওহী নাজিল হয় না, কি আমি করলাম, আমার মনে হয় আমার কোনো ভুল হয়েছে, আমার কোনো ত্রুটি হয়েছে, অন্যায় হয়েছে, যে কারণে আমার আল্লাহ আমারে পছন্দ করে না। মাঝে মাঝে আমাদের জীবনে এরকম হতাশা আছে না নাই? কিরে আমি এত দোয়া করি কবুল হয় না কেন, আমার জীবনে এত দুঃখ কেন, আমার জীবনে এত কষ্ট কেন, আমার জীবনে তো ভালো কিছু হয় না। সবাই হুর হুর করে এগিয়ে যায়, কত সুন্দর ক্যারিয়ার, বিসিএস হয়ে যায়, সরকারি জব হয়ে যায়, ব্যবসায় লালে লাল, আমার তো কিছু হয় না, আমার কিছু হলো না, এরকম হতাশা আছে না নাই? এই সুরা আপনাকে শিখাতে চায়, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি আপসেট, আপসেট হয় না, হতাশ হয় না, ভরসা রাখো কার উপর? আজীবন হতাশাগ্রস্ত মানুষের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা আর মশাল হয়ে কাজ করবে। সুবহানাল্লাহ পড়েন, মোটিভেশনাল সূরা, আল্লাহু আকবার। বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, মনে হয় ভুল হয়েছে, কেন হই আসে না, কি আমার অপরাধ, কেন কোরআনের আয়াত নাজিল হয় না, কেন আল্লাহ ওহী পাঠায় না? বিশ্বনবী যখন চিন্তিত, বিশ্বনবী যখন হতাশ, তখন আল্লাহ নাজিল করলেন ওয়াদ্দুহা, ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াদ্দুহা আলোর শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা আর রাতের শপথ, যখন রাতটা নিঝুম হয় আর হয় নিস্তব্ধ। সুবহানাল্লাহ কইবেন না, আল্লাহ আলোর শপথ করলেন, এজন্য হতাশ হবেন না। সি দ্য সানলাইট, গো আউট, সি দ্য নাইস ডে, কত সুন্দর দিন, কত সুন্দর আলোক উজ্জ্বল দুপুর, কত সুন্দর সকাল। সুবহানাল্লাহ পড়েন, হতাশ হবার কোন কারণ নাই, আপনার আল্লাহ আপনার সাথে আছে না নাই? আপনি আপনারা যত ভালোবাসেন তার চেয়ে আপনারে বেশি ভালোবাসে কে? আপনার বাবা মা আপনারা যত মায়া করে তার চেয়ে আপনার বেশি মায়া করে কে? আল্লাহ বললেন ওয়াদ্দুহা, সকালবেলার সূর্য কিরণের শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা আর রাত্রির শপথ, রাত্রিটা যখন নিঝুম হয় আর নিস্তব্ধ হয়। সুবহানাল্লাহ পড়েন, তাহলে আল্লাহ আলো আর অন্ধকারের শপথ বা কসম কাটলেন, ঠিক কিনা? আলো দ্বারা আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝিয়েছেন আর অন্ধকার দ্বারা ওহির অনুপস্থিতি বুঝিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি আপনার উপর রাগ করি নাই, আমি আপনারে ভুলে যাই নাই, যেমনটা কাফির মুশরিকের বাচ্চারা বলে, আমি আপনারে ছেড়ে দেই নাই,
আমি আপনার উপর অসন্তুষ্ট হই নাই। সব সময় যদি সূর্যের আলো থাকে রাত্রে ঘুমাইতে পারবেন? ধরেন 365 দিন খালি আলো আর আলো, খালি সূর্যের আলো, রাত আর নাই, ভাল লাগবে? আবার সব সময় রাত, সূর্যের আলো নাই, ভাল লাগবে? রাত দিন দুইটার দরকার আছে না নাই? এই আলো দ্বারা আল্লাহ ওহির কথা বুঝালেন। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আলোর শপথ আর অন্ধকারের শপথ, আমি যেমনি আলোর পর অন্ধকার দেই, তেমনি ওহির পর মাঝে মাঝে ওহি না পাঠিয়ে আপনাকে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেই। বিশ্বনবীর কত ভালোবাসতেন আল্লাহ, কারণ ওহি রিসিভ করার মধ্যে একটা কষ্ট আছে না নাই? ও নবী, সব সময় যদি ওহি নাজিল হয়, আপনার স্নায়ু, আপনার দেহ, আপনার মাংসপেশী এই ওহি রিসিভ করতে পারবে না, আপনার স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না। ওহির একটা কিরণ আছে, সূর্যের যেমনি তেজ আছে, আলো আছে, ওহিরও কিরণ আছে। সব সময় এই কিরণ আকাশ থেকে আপনার গায়ে পড়লে আপনি সহ্য করতে পারবেন না। তেমনি আলোর পরে যেমনি আধারের দরকার, কিছুদিন ওহি আসার পরে ওহি বন্ধ থাকার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ। পরে বিশ্বনবীর আরামের জন্য আল্লাহ ওহি বন্ধ করে দিলেন, আল্লাহ আকবার। কারণ সব সময় ওহি আসাটা ভালো না, সব সময় হয়ে আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না। কারণ মা এসা বলতেন, শীতের রাতে যখন বিশ্বনবীর উপর ওহি নাজিল হতো, ওহির প্রেসারে বিশ্বনবীর গলার দাড়ি দিয়ে ঘাম ঝরে ঝরে পড়তো। আমরা তো মাগনা কোরআন পাইছি, কোনো কষ্ট করা লাগে নাই, কোনো পরীক্ষা করা লাগে নাই। বিশ্বনবী যখন কোরআন রিসিভ করতেন, মিসলা সলসলাতিল জারাস, বুখারীর বর্ণনা, ঘন্টার ধ্বনির ন্যায় দপ্তরি যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধমধম করে ঘন্টা বাজায়, এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায়, যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে ওহি আসতো। আর এই ওহি রিসিভ করতে যে মাঘ মাসের কনকনে শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসা অবস্থায় ওহি নাজিল হতো, ওহির ভাড়ে, ওহির চাপে, ওহির প্রেসারে, কোরআনের প্রেসারে ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। আবার ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত ওহি নাজিল হতো, ঘোড়ার পাগুলো মরুভূমির বালুর ভেতরে দেবে যেত। বিশ্বনবীর এক সাহাবা যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী শুয়ে আছেন। এক ঘন্টা দুই ঘন্টা শুইলেন, উনি ব্যথা পায় না। হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জাগলেন, জাগার সাথে সাথে আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো। আর যায়েদ বলে, দুই ঘন্টায় আমার কিছু হয় না, কিন্তু যখনই আমার রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী শুয়ে আছেন আর কোরআনের আয়াত নাজিল হতে লাগলো, আমার মনে হচ্ছে আমার রানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, আমার হাড্ডি ফেটে খানখান হয়ে যাবে। ওহির ভার, তার মানে একটা কাঠিন্যতা আছে না নাই? এজন্য আল্লাহ বিশ্বনবীরা ডেকে বললেন, নবী আমি রাগ হই নাই, আমি আপনারে ভুলে যাই নাই, বারবার সূর্যের আলো থাকলে, সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না, বারবার ওহি রিসিভ করতে যেই কষ্টটা আপনার হয়, আমি আরশের উপর থেকে দেখে আমার সহ্য হয় না, এজন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম, এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি ওহি বন্ধ করে দিলাম। সকালবেলার সূর্য কিরণের শপথ, রাতের নিস্তব্ধতা আর নিঝুম রাত্রির শপথ, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। পড়েন তাহলে, কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে জোরে কোন ঠিক কিনা? উম্মে জালিল বিশ্বনবীকে যে গালি দিয়েছে ওর গালি ওর মুখের উপরে জোরে বলেন ঠিক কিনা? আমার নবীরে যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিক কিনা? আমার নবীরে যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিক কিনা? আমার নবীরে যারা লেস কাটা নির্বংশ বলে ওদের 14 গোষ্ঠী নির্বংশ জোরে বলো ঠিক কিনা? আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আর লড়াই আছে না নাই? বিশ্বনবীর সম্মান, এটার কোনো তুলনা হয়? বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ, ওনার বায়োগ্রাফি, এটা অসম্ভব, এটা তলাবিহীন সাগরের মতো। বিশ্বনবীকে যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো। এটা সাগর কিন্তু কি নাই, কথা কয় না কি নাই? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, ঠিক কিনা? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, অ্যাজ এ মেসেঞ্জার, অ্যাজ এ কমান্ডার, মোহাম্মদ ইজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে। বিশ্বনবীর সম্মান নিয়ে উল্টাপাল্টা করলে এটা সহ্য করা হবে না, জোরে কোন ঠিক কিনা?
তুমি আমারে গালি দাও আমি মেনে নেব, আমার বাপারে গালি দাও মেনে নেব, আমার দলের গালি দিবি মেনে নেব, কিন্তু আমার নবীর গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে, আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে, জোরে কোন ঠিক কিনা? বিশ্ব নবীর সম্মান ইটস এন আনপ্যারালাল ইস্যু, এই ইস্যুতে হেফাজত নাই, এই ইস্যুতে জামাত নাই, এই ইস্যুতে চরমোনাই নাই, এই ইস্যুতে সরসিনা নাই, এই ইস্যুতে তাবলিগ নাই, আওয়ামী লীগ নাই, জামাত নাই, 17 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না, জোরে কোন ঠিক কিনা? এই জন্য নবীর ভালোবাসা, নবীর প্রতি মহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, ঠিক কিনা? বিশ্বনবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবে। আমরা এই নবীর ভালোবাসা চাই, আমরা এই নবীর সাফাত চাই, আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই। এজন্য আল্লাহ বললেন, নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, ভয় নাই, চিন্তা নাই, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন, আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই, আপনার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয় নাই। ও নবী আপনি জেনে রাখেন, আল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, দুনিয়ার বুকে অনেকে আপনারে গালি দিবে, দুনিয়ার বুকে আপনার অনেক বিপদ আসবে, দুনিয়াটা আসল নয়, আসল হলো আখিরাত। ওয়ালা আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, অনবী আখিরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ। আরেক আয়াতে বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী, বাল তুনফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা। সুবহানাল্লাহ, অনবী এই দুনিয়া স্থায়ী না, এই দুনিয়া শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত। এর জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না, মুমিন পাগল হয় আখিরাতের জন্য। এই দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই, আজীবন থাকবেন কথা কন? এই জন্য এতজনের ভয় পেয়ে লাভ কি? ভয় পাবো আমরা একজনরে চিল্লায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? মুমিনের ভয় একজনের প্রতি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বললেন, আল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, ও নবী দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই, বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি। আল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবনের যে নবী আখিরাতের দাম অনেক বেশি, এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি, চলে যেতে হবে। এরপরে বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখেন, ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রভু অচিরেই আপনাকে এমন এমন জিনিস দান করবে এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কি সুন্দর ওয়াদা! ও নবী আপনি হতাশ হবেন না, আপনি টেনশন নিয়েন না, আমি তো আছি। সুবহানাল্লাহ পড়েন, কে বলে? জোরে বলেন, কে বলে? বিশ্বনবীরে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব অচিরে এমন কিছু আপনারে দিবে আপনি খুশি হয়ে যাবেন। এন্ড ভেরিলি ইনডিড ইউর লর্ড উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি।
সুবহানাল্লাহ পড়েন, অচিরেই আপনার রব আপনার এমন এমন কিছু দিবে এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। নবীরে খুশি করাই আল্লাহর কাজ। এই জন্য বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিব। বিশ্বনবীকে আল্লাহ কি ডেকেছেন? আর ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন খালিল, মানে বন্ধু। হাবিব মানে বন্ধু, খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। এজন্য আল্লাহ বললেন নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব চিরাই এমন এমন জিনিস আপনারে দান করবে এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বিশ্বনবীর কি কি দান করলেন, কি কি দিয়া বন্ধুরে খুশি রাখলেন রাজি রাখলেন, শুনবেন? সবাই শুনবেন না? সবাই শুনতে রাজি আছেন? নাম্বার ওয়ান, নাম্বার মক্কায় বিশ্বনবী দেখতে পেলেন দাওয়াতি কাজের তো বেশি অগ্রগতি হচ্ছে না, কি করা যায়। তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন, ভিআইপিসদের কাছেও দাওয়াত দেওয়া শুরু করলেন। দেখেন না সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না। তিনি দেখলেন মক্কায় দুইটা ফিগার সবচেয়ে শ্রেষ্ঠ ফিগার, এই দুইটার একটা যদি কালিমা পড়ে তাহলে ইসলামের জন্য সুবিধা হয়ে যায়। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইলাইক, আল্লাহ দুইজন লোকের নাম এখন আমি বলবো, যেই লোকটারে ভালো লাগে এই লোকটার মুখ দিয়ে শাহাদা বাণী উচ্চারণ করে তুমি ইসলামের বিজয় দান করে দাও। দোয়া শুরু করে দিলেন আল্লাহ দুইজন লোকের একজনকে তুমি আমার অনুসারী বানিয়ে দাও, এই দুইজনের যারে তোমার ভাল লাগে। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক, দুইজন লোকের নাম আমি দোয়ায় বলবো যারে ভাল লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো। এক নাম্বার বি ওমর ইবনে আল খাত্তাব, দুই নাম্বার আবি জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেলের কালিমার পতাকায় আনো না হয় খাত্তাবের বেটা উমররে আনো। আল্লাহ উমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন। ওমর ফারুক বিশ্বনবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে, তার আগের রাতে বিশ্বনবী তাহাজ্জুদে কেঁদে কেঁদে এই দোয়াটা করেছে। বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওমর ফারুককে দেখে বিশ্বনবীর কাছে দৌড়ে আসলেন। বিশ্বনবী তখন আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। ভাতিজার কাছে এসে বললেন ও নবী আমার ভাতিজা ওমরে ফারুক তোমারে মারার জন্য নাঙ্গা তরোয়ার নিয়ে চলে আসছে, তুমি পালিয়ে যাও আমরাও পালাই। বিশ্বনবী বললেন না চাচা আপনি সরে যান, অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন। আমার মনে হয় গত রাতে চোখের পানি ছেড়ে যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি কিছুক্ষণ পরেই দোয়াটা কবুল হতে চলেছে। ওমরে ফারুক আসলেন, তলোয়ারকে আছাড় মেরে বললেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ। ওমর ফারুক এসে বললেন নবী আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আপনি ছাড়া কোনো রাসূল নাই। সুবহানাল্লাহ পড়েন। ফাতারদা বিশ্বনবী খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ কবেন না। আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অনবী এমন এমন জিনিস আপনারে দিব আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে প্রথমে কেমনে খুশি করছে পাইলেন? পাইছেন পাইছেন। ওমরে ফারুককে কালেমার পতাকায় ঢুকাইয়া বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা করে দিলেন, বিশ্বনবীরে খুশি করে দিলেন। বিশ্বনবী বললেন লা নাবিয়া বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও নাই রাসূলও নাই, তবে লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। ওমরে ফারুককে মুনাফিকরা ভয় পেত, মুশরিকরা ভয় পেত, এমনকি শয়তানও ভয় পেত। মা সালাকা শয়তানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, বিষ্ণু বলতেন ওমর শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা থুই আরেক রাস্তা দিয়ে হাঁটে। তার মানে বিষ্ণু খুশি করার এক নাম্বার পদ্ধতি ওমরে ফারুককে কালিমে পড়ায় খুশি, ঠিক কি না? বিষ্ণু খুশি হয়ে গেল নাম্বার ওয়ান, কটা গেল নাম্বার টু? বিষ্ণু দাওয়াত দেওয়ার জন্য তা এফে গেলেন। মেক্কাতুল মুকাররমা থেকে 70-80 কিলো দূর পাহাড়ি এলাকা, ঠান্ডা এলাকা, হজ উমরা যারা করেছেন দেখেন নাই ঘুরে 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 উঠতে হয়, আবার এখন ক্যাবেল কার আছে, ক্যাবেল কার দিয়ে ওঠা যায় নামা যায়, আমি গিয়েছি অনেকবার। ওই তায়েফে বিশ্বনবী দাওয়াত দিতে গেলেন, কিন্তু তায়েফের ছেলেরা বিশ্বনবীর দাওয়াত কি গ্রহণ করেছে, কি করছে? তিন তিনটা জায়গায় বিশ্বনবীকে পাথর মেরে বেহুশ করেছে, তিন তিনটা জায়গায়। বিশ্বনবী নিজের কোনো স্বার্থের জন্য যায় নাই, তায়েফের লোকরা যাতে জাহান্নামের আগুনে না জ্বলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন, ঠিক কিনা?
মুখে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কিনা তায়েফবাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবী তায়েফে দাওয়াত দিতে গেলেন পাথরের আঘাত খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক কিনা মন খারাপ হয়ে বিশ্বনবী নাখলা নামক খেজুরের বাগানে ঢুকলেন সারা গা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়েছে বিশ্বনবীর সাহাবী যায়েদ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিশ্বনবী রাতে সেখানে ঘুমালেন ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিশ্বনবীর তেলাওয়াত শুনে এক দলজি নবাক হয়ে গেল জিনেরা কয় ইন্না সামিআনা কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি সুবহানাল্লাহ দাওয়াত দিতে আইছিল মানুষরে দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে নাই আর বিশ্বনবী কেঁদে কেঁদে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনেরা অবাক জিনেরা কয় এটা কোনো মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনেরা এই বাণী শুনে কুহে কাফে যে জিনের রাজ্যে যে দাওয়াতি কাজ শুরু করে দিল আর ঘোষণা দিল আমরা মোহাম্মদের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম বিশ্বনবী ফজরের সালাতের পরে কাঁদে হায়রে তায়েফবাসীরা মরে যাবে আমলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলে নবী আপনি শুধু আদেশ দেন তায়েফের দুই পাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমন ভাবে চাপা দেব তায়েফের ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনবী বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম ওরা হয়তো কালিমা পড়ে নাই ভবিষ্যৎ প্রজন্মের অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বনবী কাঁদলেন হায় হায় আমার দাওয়াতি কাজ ব্যর্থ হয়ে গেল বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর যখনই মন খারাপ মন ভালো করার দায়িত্ব নেয় কে আপনি যে কেবলামুখী হয়ে নামাজ পড়তেছিলেন আপনার কেরাত শুনে জিনেরা মুসলমান হয়েছে মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে একদল জিনকে আমি মুসলমান বানিয়ে দিয়েছি গো নবী ফাতারবা ফাতারবা বিশ্বনবী খুশি হয়ে গেলেন আর দুঃখ নাই সুবহানাল্লাহ কইবেন না 80 কিলোমিটার পথ বেয়ে আসছে তিনবার মাইক খায় বেহুশ হয়েছে একজনও কালিমা পড়লো না দুঃখে কলিজাটা ছিঁড়ে যাও আল্লাহ বললেন কলিজা ছিঁড়ার কোনো কারণ নাই মানুষগুলো মুসলমান হয় নাই তো কি হয়েছে অদৃশ্য এক জাতি এক প্রাণী যাদেরকে চোখে দেখা যায় না আপনার দাওয়াত কবুল করে এরা মুসলমান হয়ে গিয়েছে বিশ্বনবীর আল্লাহ খুশি করে দিলেন এই নিউজ দিয়ে খুশি করে দিলেন সুবহানাল্লাহ কইবেন না তাহলে বিশ্বনবীর খুশি করার দায়িত্ব কার কয়টা গেল তিন নম্বরে বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজা চলে গেলেন সাইয়েদাতুনা খাদিজা সব সম্পদগুলো বিশ্বনবীর জন্য দিয়ে দিলেন বিশ্বনবীও খাদিজার জন্য দোয়া করতেন বিশ্বনবী বলছেন আল্লাহ কিয়ামতের দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না পীর সাহেব মরিদরে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই এই দুনিয়ার বুকে একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা এই কলিজার টুকরা স্ত্রী চলে গেল বিদায় নিলেন বিশ্বনবীর কলিজাটা ভেঙে যায় খান খান হয়ে যায় যেই চাচা বিশ্বনবীর এত লালন পালন করলো আদর যত্ন করলো আবু তালেব এই আবু তালেবও ইমান না এনে দুনিয়া থেকে বিদায় নিল শেল্টার দেওয়ার আশ্রয় দেওয়ার বিশ্বনবীর এই দুইটাই জায়গা ছিল মক্কায় এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে কি করবে কিন্তু আরশের উপর থেকে নবীর কষ্ট দেখে কে আল্লাহ বললেন নবী দুনিয়াতে কষ্ট চলে আসেন
উপরে চলে আসেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা এই দুনিয়ায় থাকার দরকার নাই আমি আপনার আরশের মেহমান বানিয়ে মেরাজের মেহমান হিসেবে আপনার আরশের উপরে কবুল করে নিলাম চিল্লায় কোন সুবহানাল্লাহ দুনিয়ার বুকে রাখেন নাই সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহর আরশে তুলে নিলেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার ফাতারদা বিষ্ণুবি খুশি হয়ে গেলেন যেখানে বিষ্ণুবির মন খারাপ বিষ্ণুবির মন ভালো করে দেওয়ার দায়িত্ব কার মেরাজের মাধ্যমে সালাতকে গিফট দেওয়ার মাধ্যমে জান্নাত আর জাহান্নামকে চাক্ষুষ দেখানোর মাধ্যমে সরাসরি আল্লাহর কথাগুলো আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিষ্ণুবির হৃদয়টারে ঠান্ডা করে দিল কে এরপরে দেখেন কি করে রাব্বুল আলামিন বিশ্বনবীরে খুশি করে মক্কার জমিনে আর থাকতে পারে না বিশ্বনবী যেখানেই থাকুক যেখানেই যাবে ওখানেই মুহাম্মদ রে মার মক্কার সবাই যখন একত্রিত হয়ে গেল মক্কায় কোথাও থাকার যখন বিশ্বনবীর জায়গা নাই বিশ্বনবীকে মদিনার মতো চমৎকার জায়গায় হিজরতের ব্যবস্থা করে দিল কে ফাতারদার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা অচিরেই আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন অনবি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর চিল্লায় বলেন কার উপর মক্কায় যখন বিশ্বনবী থাকতেন তিনি কাবার দিকে হয়ে নামাজ পড়তেন কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন বিশ্বনবীর ভাল লাগে না বিষ্ণুবীর মনে চায় ওনার বংশের গোড়া যেখানে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন সাইয়েদনা ইব্রাহিম এসেছিলেন ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হতো ইহুদিরা যে এদিকে নামাজ পড়ে বিষ্ণুবী ওইদিকে হয়ে নামাজ শুরু করলেন কোন বর্ণনায় ১৬ মাস কোন বর্ণনায় ১৭ মাস বিষ্ণুবী নামাজ পড়ে কিন্তু অন্তর ভালো লাগে না কদ নারা তাকাল্লাবা ওয়াজহিকা ফিস সামা ফালা নুওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম আল্লাহ বললেন নবী আমি বুঝি আপনি নামাজ পড়েন আর নামাজের পরে আকাশের দিকে তাকান যে আমি কিছু কই কিনা সুবহানাল্লাহ কয় না আমি কেবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা নবী আপনার দরদ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি ১৭ মাস আপনারে পরীক্ষা করলাম আর না আমার আর সহ্য হয় না কালকে থেকে কাবার দিকে আপনার কেবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গো নবী ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম টু দ্য ডাইরেকশন অফ কেবলা যেখানেই থাকেন না কেন হাইসুমা কুনতুম ফাওয়াল্লি উজুহাকুম শাতরা এখন থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুকাদ্দাসের দিকে নয় কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন কবুল করে নিবে কে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা অচিরে আপনার রব আপনার এমন এমন জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন খুশি ঠেলায় আর দুঃখ থাকে না একটার পর একটা দুঃখ ঝঞ্ঝা কষ্ট বাধা আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরণ বাতাসে পরিণত করে দেয় চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানা আর উম্মতেরা কেউ হায়াত পেয়েছে ৫০০ বছর কেউ পেয়েছে ১০০০ বছর কেউ পেয়েছে ২০০০ বছর আর আমার গুনাহগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন আমারু উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন আমার উম্মতের গড় বয়স হবে ৬০ থেকে ৭০ বছর ৬০ থেকে ৭০ এর মধ্যে আমরা সব মরে আসে ঠিক কিনা বিষ্ণুই বললেন আমারু উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন আমার উম্মতেরা ৬০ থেকে ৭০ এর মধ্যে মরে যাবে আর আগের উম্মতেরা ৫০০ ৭০০ বছরে ইবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে কি কষ্ট বিশ্বনবীর হৃদয়ের ভিতরে আল্লাহ বললেন নবী টেনশন নিয়েন না আগের উম্মতেরা হায়াত পেয়েছে ১০০০ বছর আর ১০০০ বছর বেশি ইবাদত করেছে আপনার উম্মতেরা হায়াত পাবে ৬০ বছর ৭০ বছর কিন্তু এমন জিনিস এখন আপনারে দিয়ে দেব আপনার উম্মত সব উম্মতের উপর ফাস্ট হয়ে যাবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর সুবহানাল্লাহ লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর ও নবী আগের উম্মতের কাউরে আমি লাইলাতুল কদর দেই নাই কদরের রাত দেই নাই আর এই কদরের রাত হচ্ছে খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা ওরা সারা বছর ইবাদত করে যা করতে না পারছে আপনার উম্মতরা এই কদরের রাতে এক রাত ইবাদত করবে ১০০০ রাত ইবাদতের সমান সওয়াব হয়ে যাবে ফাতারদা ফাতারদা নবী খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন না
এরপরে বিশ্বনবী বদরের প্রান্তরে কষ্ট পায় আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন, ওহদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন, মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরো মক্কার সব ক্ষমতা বিশ্বনবীর পায়ের নিচে এনে খুশি করে দিলেন, মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী, কিন্তু একজনেরও মারেন নাই, বড় বড় কয়েকটা যুদ্ধ অপরাধী ছাড়া বাকি সবাইকে মাফ করে দিলেন। বিশ্বনবী বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত্তালাকা, সবগুলো ভয়ে কাঁপতেছিল, গোটা বিশ্বের ঐতিহাসিকরা অবাক হয়ে গেলেন। ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিনিমিটি অ্যান্ড ফরগিভনেস হুইচ ওয়াজ শোন বাই মুহাম্মদ ওয়েন অল অফ হিজ এনিমিজ লেইড আন্ডার হিজ ফিট অ্যান্ড হি ফরগেভ দেম ওয়ান অ্যান্ড অল। পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির আর দৃষ্টান্ত কেউ দেখাতে পারে নাই, যে শত্রুরা তাকে মারার জন্য ওত পেতেছিল এলাকা থেকে বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল, ঘর বাড়ি সব নষ্ট করে দিল, তিনি যখন ওই এলাকা বিজয় করলেন সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল, বিষ্ণু বললেন কোনো আক্রোশ নাই কোনো প্রতিশোধ নাই তোদেরকে মাফ করে দিলাম। একটার পর একটা বিজয় দিয়ে বিষ্ণু খুশি করে দিল কে? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী কাফেররা বলে আল্লাহ আপনারে সাইরা দিছে, কাফেররা বলে আল্লাহ আপনারে ভুলে গেছে, উম্মে জামিল বলে আপনার শয়তান আপনার কাছে আসে না, আমি নাকি আপনারে চিনি না, ও নবী ভয় পাবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখবেন কার উপর? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনাকে এমন এমন জিনিস আপনার রব দিবে আপনি খুশি হয়ে যাবেন, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ নয়, আমি আপনাকে দেব ওয়াসিলা আল ফাদিলা ওবাআসু মাকামান মাহমুদা, সুবহানাল্লাহ, ওয়াসিলা দিবেন, ফাদিলা দিবেন, মাকামে মাহমুদ দিবেন, সুবহানাল্লাহ কইবেন না? আবার বললেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, সুবহানাল্লাহ। ও নবী ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনারে আল কাউসার দান করব, কাউসার দান করব কিয়ামতের দিন, আপনি টেনশন নিয়েন না, এই কাউসারের পানি হাউজে কাউসারের পানি আহলা মিনাল আসাল, মধুর চাইতো মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা, আব্রাদু মিনাল সালজ, বরফের চাইতেও ঠান্ডা, এক ঢোক যে খাবে আজীবন চিরকালের জন্য গলার তৃষ্ণা শেষ হয়ে যাবে একবার খাইলে। সামওয়ান হু ড্রিঙ্কস ফ্রম আল কাউসার হি উইল নেভার বি থার্স্টি এগেইন, তার জীবনে আর কোনোদিন তৃষ্ণা থাকবে না মিয়া, সুবহানাল্লাহ, বাড়ি থেকে কয়েন। একটার পর একটা একটার পর একটা সুসংবাদ দিয়ে বিশ্বনবীরে খুশি করে দিচ্ছে কে? তারপরও বিশ্বনবী খুশি না, আমার জন্য আপনার জন্য মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবেন, সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বিশ্বনবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবেন, বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ সহ্য করতে পারবেন না, জিব্রাইল রে বলবেন জিব্রাইল যাও যে মোহাম্মদ রে জিজ্ঞেস করো কেন কাঁদে, কেন কাঁদে, মা ইউবকি মোহাম্মদ, কোন জিনিস মোহাম্মদ রে কাঁদায়? সাইয়েদনা জিব্রাইল বলবেন ও নবী আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাঁদেন কেন, বিশ্ব নবী তখনও সিজদায় থাকবেন, বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ বলবেন নবী আর কাঁদা লাগবে না, আজকের এই কোটি কোটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই, আজকে আমি এমন ভাবে আজকে আজকে এমন ভাবে আপনারে খুশি করে দিব যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন এমন জিনিস আপনারা আমি দান করব আপনি খুশি হবেন, আসল খুশির দিন আজকের দিন। এরপর আসাকমি মাথা তোলেন, সালতো তা কি চাইবেন চান সব দেব, ওয়াসফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব, ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর নবীর শান্তি নাই জান্নাতে ঢুকার আগ পর্যন্ত, কথা কয় না, বিশ্ব নবীর হাতে একটা পতাকা দেওয়া হবে, পতাকার মধ্যে থাকবে আলহামদু, পতাকায় কি লেখা থাকবে এটার বলে লিওয়া উল হাম, প্রশংসার পতাকা, ওই পতাকা নিয়ে বিশ্ব নবী গোটা মুসলিম উম্মাকে নিয়ে জান্নাতীদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন, তখনও পেরেশান জান্নাতের করণা নারবেন, জান্নাতের খাজেন ফেরেশতা বলবে মান আনতা আপনি কে, বিশ্বনবী বলবেন আনা মোহাম্মদ, ফেরেশতা বলবে আল্লাহ আঙ্গুরে কইছে মোহাম্মদ ছাড়া কারো আগে জান্নাতের দরজা খুলবি না, আপনি মোহাম্মদ আর আপনার জন্য তো বৈশা আছে আসেন, ফাতিহাল জান্নাত জান্নাত খুলে দেওয়া হবে, ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ কইবেন না?
এজন্য আল্লাহ বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা পড়েন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সুবহানাল্লাহ ও নবী অচিরে এমন এমন জিনিস দেব এগুলো পেয়ে আপনি খুশি হয় নাই খুশি করেন নাই আল্লাহ চিল্লায় সুবহানাল্লাহ পড়তে পারবেন না এবার আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা এই তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মসূচি দিয়ে সূরা শেষ করবেন শুনবেন আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা তাহলে কি তিনটা অনুগ্রহ করলো এটাও শুনবো আর কি তিনটা কর্মসূচি দিল এটাও শুনবো ইনশাল্লাহ পড়েন আল্লাহ বললেন নবী কি কি অনুগ্রহ করলাম শুনেন আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আ'ইলান ফাআগনা সুবহানাল্লাহ পড়েন ও নবী আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া আমি কি আপনার ইয়াতিম পাই নাই পেয়ে কি আশ্রয় দেই নাই তা আপনার ভয় কিসের আপনার যেদিকেই সমস্যা ওদিকে তো আমি আছি আপনার যেদিকে বিপদ ওদিকে আছে কে এত টেনশন কেন আপনার আলাম ইয়াজিদ কে ইয়াতিমান ফাআওয়া আমি কি আপনার ইয়াতিম পাই নাই বিশ্বনবী ইয়াতিম ছিলেন কি ছিলেন মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই এরপরে মা চলে গেল লালিত পালিত হতে শুরু করলেন ছয় বছর বয়স থেকে দাদা আব্দুল মুত্তালেবের কাছে আট বছর বয়সে দাদাও নাই এবার চাচার কাছে তাহলে এতিম অবস্থায় পাইছে না তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে বিশ্বনবীর অনুগ্রহগুলো কি কি আল্লাহ করেছেন কারণ অনুগ্রহের কথা শুনলে নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে সুবহানাল্লাহ পড়েন সাইকিয়াট্রিস্ট যারা আছে দে আস্ক দেয়ার পেশেন্ট টু কাউন্ট দ্য বাউন্টিজ এন্ড মার্সিজ এন্ড ব্লেসিংস দে গট ফ্রম দ্য লর্ড ইন দ্য লাইফ যারা মনোবিজ্ঞানী আছে তারা সুইসাইডাল টেন্ডেন্সি যাদের মধ্যে যারা জীবন নিয়ে হতাশ বাঁচতে চায় না মরে যেতে চায় এদেরকে কিভাবে চিকিৎসা করে জানেন এদেরকে বলে আপনার বিয়ে হয়েছিল কবে কয় অমুক দিন কি হয়েছিল কয় খুব আনন্দ হয়েছিল মনে সুখ পায় কথা কয় না আপনার জীবনে আনন্দের একটা ঘটনা বলেন তো তাই আমি তো পুরস্কার পাইছিলাম একটা তাই কবে এরকম এরকম সুখ পায় কথা কয় না আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল কবে কয় এত সালে আমি ইয়াং ছিলাম তরতাজা যুবক মনে আনন্দ পায় তো বিশ্বনবীর যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল এগুলো বিশ্বনবীর শোনাইয়া বিশ্বনবীর মনে আনন্দ দিতেছে সুবহানাল্লাহ কবেন না ও নবী আলাম ইয়াজিদ কা ইয়াতিমান ফাআওয়া আল্লাহ কি আপনার ইয়াতিম পাইছিল না তো টেনশন কি উনিই তো আপনারে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ পড়েন তিনি আপনাকে পেয়েছেন এমন অবস্থায় আপনি পথ খুঁজছিলেন ইউ আর সার্চিং দ্য রাইট পাথ ইউ আর সার্চিং দ্য ট্রুথ এন্ড হি গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে আপনি সঠিক পথ খুঁজছিলেন আল্লাহ আপনারে পথ দিয়েছে বিশ্বনবী গোমরা ছিলেন এমন অর্থ করা যাবে এখানে হেদায়েতের বিপরীত যে দলালা ওই দলালা নয় একজন পথিক রাস্তা দুইটা কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিশ্বনবী কোথায় যাবো কোথায় পথ তো চিনতেছি না আল্লাহ বললেন নবী ওইটা না এটা দিয়ে হাঁটেন সুবহানাল্লাহ বলে না আমাদেরকে পথ দেখায় কে আমরা যদি ভুল পথে যাই সঠিক পথে তুলে দেয় কে আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমিন এজন্য আল্লাহ বললেন নবী ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আপনি পথ খুঁজছিলেন চল্লিশটা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁজছিলেন আমি কিতাব দেওয়ার মাধ্যমে ইমান দেওয়ার মাধ্যমে আপনারে পথ দেখাইয়া দিলাম মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ইমান কিতাব কারে কয় আপনি জানতেন না ইমান কারে বলে আপনি জানতেন না আমি আপনারে পথ দেখাইছি ওয়াজাদাকা দাল্লান আপনি খুঁজতেছিলেন কই যাব কোথায় মহাসত্যের সন্ধান পাওয়া যায় কোথায় স্রষ্টারে পাওয়া যায় হেরা গুহায় খালি খুঁজতেছিলেন ফাহাদা আমি পথ দেখাইছি সুবহানাল্লাহ পড়েন তো আপনার টেনশনের কি আছে যেখানে আপনার বিপদ ওইখানে আমি আছি না নাই এজন্য হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে ভরসা রাখতে হবে কার উপর
দুইটা অনুগ্রহ গেল, এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা আল্লাহ করে দিলেন, পথ খুঁজতেছিল আল্লাহ পথ দেখায় দিলেন। এরপর আল্লাহ বললেন ওয়াজাদাকা আইলান ফাগনা, ও নবী আপনি ছিলেন নিঃস্ব, আপনি ছিলেন দরিদ্র, আমি আপনাকে ধন সম্পদের ব্যবস্থা করে দিলাম। ফাগনা বি খাদিজা, খাদিজার দ্বারা আপনার আমি ধনী বানাই দিলাম। সুবহানাল্লাহ পড়েন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সব সম্পদ বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিল আর বলল নবী আমার সম্পদের আমার আর মালিকানা নাই, সব সম্পদের মালিক আপনি, আপনি ইসলামের জন্য ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন, কোনো সমস্যা নাই, চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে কয়টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন? চিল্লায় বলতে হবে আর জোরে, সবাই মিলে বলেন কয়টা? তিনটা অনুগ্রহ শেষ। এবার তিনটা কর্মসূচি, তিনটা ওয়ার্ক প্ল্যান। কোরআন বুঝে না মানুষ, কত সুন্দর কোরআন, বুঝতে চায় না, বুঝতে চায় না। তিনটা অনুগ্রহের কথা শেষ, এবার তিনটা কর্মসূচি। তিনটা কি কর্মসূচি? নাম্বার ওয়ান, ও নবী যেহেতু আপনি এতিম ছিলেন, এতিমের দরদ আপনি বুঝেন, বুঝে না বিশ্বনবী নিজে এতিম ছিল, এতিমের দরদ জ্বালাতে উনি বুঝে, সবার বাবা বাচ্চারা নিয়ে খেলতে যায়, ওনার বাবা নাই, কষ্ট আছে না নাই, এই দরদ এই জ্বালা আপনি জানেন। এজন্য আপনার প্রথম কর্মসূচি, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবী খবরদার কখনো কোনো দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। বিশ্বনবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার, ও আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এই জন্য নবীরে বললেন নবী আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। এতিমের সাথে খারাপ আচরণ যারা করে তাদেরকে অপছন্দ করে কে? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, আল্লাহ ওদেরকে পছন্দ করে না যারা দিনকে অস্বীকার করে আর এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, ঠিক কি না? বিষ্ণুই বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমিকা হাতাইন, এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতের এরকম কাছাকাছি থাকবো। এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি আর এতিমের লালন পালনকারীর মাঝখানে কোনো ব্যবধান থাকবে না। আনা ওয়া কাফিলুল ইয়াতীমিকা হাকাদা, এভাবে জান্নাতে আমরা পিঠাপিঠি হয়ে থাকবো প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে। সুবহানাল্লাহ পড়েন। এক সাহাবী বললেন নবী আমার হৃদয়টা বড় শক্ত, কেমন করে হৃদয়কে নরম করব, ট্যাবলেট দেন। বিশ্বনবী বললেন এক নাম্বার ট্যাবলেট, ইরহামিল ইয়াতীম, এতিমের প্রতি রহম করো। উমসা রাসাও, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতিম মিন তুআমিকা, তোমার খাবারগুলো এতিমের সাথে শেয়ার করো, হৃদয়টারে নরম করে দিবে কে? আল্লাহ। এতিমের মাথায় এরকম হাত বুলাবেন, পারবেন? এতিমের মাথায় হাত বুলাই দিলে আপনার অন্তরটারে নরম করে দিবে কে? হাত বুলানো তো দূরের কথা, এতিমের সম্পদ খাইয়া মাইরা সব শেষ। আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, তুই এতিমের মাল খাস নাই, তুই জাহান্নামের আগুন পেটে ভরেছিস। এতিমের সম্পদ মেরে দেয়, জুলুম করে সম্পদ খেয়ে ফেলে, এরকম আছে না নাই? তুমি এতিমের সম্পদ খাও নাই, তুমি ওর সম্পদ আত্মসাত করো নাই, তুমি জাহান্নামের লাকড়ি পেটে ঢুকিয়েছো। খবরদার, এতিমের সাথে ভালো আচরণ করেন। এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা, কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে, কথা বলেন? এজন্য প্রথম কর্মসূচি, ফা আম্মাল ইয়াতীমা ফালা, এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে। আহা আহা, ঈদ আসে, ঈদ যায়, কুরবানি যায়, আকিকা যায়, বিয়ের অনুষ্ঠান যায়, কত বড় বড় মুরগির রান আমরা খাই, কত মিষ্টি পোলাও খাই, ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন? ওর আব্বা নাই, সড়ক দুর্ঘটনায় মারা গেছে, বাপ মা নাই, চাচা বাচ্চাটাকে দিয়ে আসছে এতিমখানায়, আছে না নাই? ওরে আদর করার কেউ নাই, এতিমরা যে সমাজে কি সুবিধা বঞ্চিত, এটা এতিম ছাড়া কেউ টের পাবে? আপনি সুযোগ হলে যাবেন, কিছু টাকা দিয়ে আসবেন, মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার ঘরটারে জান্নাতি ঘর বানায় দিবে কে? দুই নাম্বার কর্মসূচি, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, ও নবী কোনো ফরিয়াদিকে ধমক দিবেন না। বিশ্বনবীকে বলার মাধ্যমে আমাদেরকে বললেন কোনো ফরিয়াদি কেউ এসে কিছু চায় তাকে কোনো দিন ধমক দেয়া যাবে? কারণ ওরে ভিক্ষুক বানাইছে কে, আর তোমারে বড় সাহাব বানাইছে কে, তোরে কারে চড়ায় কে, আর ওর হাতে ভাঙ্গা থালা দিছে কে, তোরে কার থেকে লাথি মেরে নামিয়ে ভাঙ্গা থালা হাতে দিয়ে দিতে পারে কে, আর ওর ভাঙ্গা থালার জায়গা থেকে ওরেও প্রাইভেট কারে বসায় দিতে পারে কে?
তাহলে তোর অন্তরে এত অহংকার আসে কি করে? অহংকার আসলো কোথা থেকে? এই ভাঙ্গা থালাটা তোর হাতে উঠায় দিতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, খবরদার ফরিয়াদিকে তাড়িয়ে দিও না, ধমক দিও না। আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে, ধনীরে গরিব বানাতে পারে, গরিবরে ধনী বানাতে পারে, সম্মানিতরে অপমানিত করতে পারে, অপমানিতরে সম্মানিত বানাতে পারে, ক্ষমতার চেয়ারে বসে থাকার লক্ষ্মী মেরে নিচে নামায় দিতে পারে। আম্মা সাইলা ফালা তানহার, ফরিয়া দিকে ফিরিয়ে দিও না। বিশ্বনবী কখনো কেউ কিছু চাইলে ফিরিয়ে দিতেন না। সুবহানাল্লাহ পড়েন। একবার বিশ্বনবীর গায়ে একটা জামা, চিল্লায় বলেন কয়টা জামা? ফাজা আসাইল, একজন এসে বলে নবী একটা জামা দেন, বিশ্বনবী ওই গায়ের জামাটাই খুলে দিয়ে দিস। এখন গায়ে দেওয়ার মতো তো কোনো জামা নাই। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ও নবী, দান যখন করবেন বেশিও দিবেন না কমও দিবেন না, মাঝামাঝি দিয়েন। তার মানে জামা যদি দুইটা থাকতো একটা না হয় দিতেন, ছিলই একটা। এখন যদি দিছেন আপনি করবেন কি? আপনি খাই দিবেন কি? কি নবী ছিল রে ভাই, এটা কি নবী? একটা জামা ছিল ওইটা দিয়ে দেয়, কারণ না এটা বলতে শিখে নাই। ও নবী আতিনি কামিসান, নবী আমার একটা জামা দেন, পারবো না আমার একটা জামা নাই, এগুলো বলতে জানতেন না, গায়েরটাই খুলে দিয়ে দিছে। কারণ আল্লাহ বলে দিয়েছে আম্মা সাইলা ফালা তানহার, সাইল যদি আসে, ভিক্ষুক আসে, ফরিয়া দিয়ে আসলে তাড়িয়ে দিও না, ধমক দিও না। এখন আমরা ফরিয়াদের সাথে খারাপ আচরণ করি, ধমক দেই, তাড়িয়ে দেই, গালি দেই, উপকার করে খোঁটা দেই, আছে না নাই? দ্বিতীয় কর্মসূচি আম্মা সাইলা ফালা তানহার, যখন কেউ ফরিয়াদ করে তাকে ফিরিয়ে দেও না। তিন নাম্বার কর্মসূচি আল্লাহ বললেন ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি যেই নিয়ামত আপনারে দান করেছি নিয়ামতগুলোর ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, বিষ্ণুই বললেন ইন্নাল্লাহ ইউহিব্বু আইয়ারা আছরা নিআমাতিহি আলা আবদি, আল্লাহ আপনারে যেই নিয়ামত দিছে এই নিয়ামতের একটা প্রকাশ, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ আপনারে কোটি কোটি টাকার মালিক বানাইছে, আপনি জিরা জামা পড়েন কেন? আপনার কিপ্ট আমি করতে কইছে গে কথা বলেন, আপনি ভালো জামা পড়বেন, আপনি সুক্রিয়া করবেন, আপনি বলবেন যে আল্লাহ আমাকে এটা দিয়েছে, এত সম্পদ দিয়েছে, আর পড়বেন আলহামদুলিল্লাহ। আরো বাড়াই দিবে কে? আল্লাহর নিয়ামত বলতে সমস্যা নাই, আল্লাহ আমারে পাঁচটা ছেলে দিয়েছে, সবগুলো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে সম্পদ দিয়েছে, আল্লাহর মেহরবানিতে আমি যাকাত দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, এগুলো বলতে সমস্যা নাই। তবে বলতে হবে শুকরান লা ফখরান, শুকরিয়া করে, অহংকার করে নয়। তাহলে কোন এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে কোনোদিন বের করে দেয়া যাবে? ভিক্ষুককে তাড়িয়ে দেয়া যাবে? আর সব সময় প্রশংসা করতে হবে কার? এই সূরাতু আদ-দোহার সেন্ট্রাল থিম হচ্ছে হতাশ হবেন না। কথা বলেন, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখুন কার উপর? মনে থাকবে আমাদের একমাত্র ভরসা কে? বিপদ থেকে উদ্ধার করতে পারে কে? অসুস্থরে সুস্থ দিতে পারে কে? নিঃসন্তানকে সন্তান দিতে পারে কে? মুমিনদের জন্য বিজয় দিতে পারে কে? এজন্য আমাদের সবসময় ভরসা থাকবে কার উপর? মুমিন কখনো হতাশ হয়? কথা বলেন, দিস সূরা ইজ এ মোটিভেশনাল সূরা, ইন্সপাইরেশনাল সূরা। যারা হতাশ, যারা ফ্রাস্ট্রেটেড, যারা নিজেদের জীবনের উপর আনন্দ সুখ হারিয়ে ফেলেছে, তাদের জন্য আল্লাহ এখানে মোটিভেশন রেখেছেন। রিড দিস সূরা এন্ড বি মোটিভেটেড, নেভার বি স্যাড, নেভার বি ফ্রাস্ট্রেটেড, নেভার বি আপসেট, অলওয়েজ বি পজিটিভ। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। تعال بادروا علينا من ثنيات الوداع، وجب الشكر علينا مدى عالي الهدى. أيها المبعوث فينا، جئت من أمر المطاع، جئت شرفت المدينة، مرحبا يا خيرا.